মিশর দখল হওয়ার পরে সেনাপতি আমর ইবনে আস তিনার কাছে সংবাদ আসছে সেনাপতি এই মিশরের একটা প্রথা হচ্ছে তারা সুন্দরী কুমারী মেয়েকে প্রত্যেক বছরে নীল নদের পারে নিয়ে সুন্দরী রূপসী একটা মেয়েকে তারা জবাই দেয় ওই রক্তগুলি গড়াইয়া 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 নীল নদের পানির মধ্যে যখন পড়ে পড়ার সঙ্গে সঙ্গে ওই পানির ভিতরে জোয়ার আসতে থাকে ও সেনাপতি মিশরের মানুষ নীল নদে সুন্দরী একটা কুমারী মেয়েকে বাছাই করে তারা আনন্দ করে ঢোল নগর পিটায়া নাচতে নাচতে তারা ওই মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছে আর মেয়েটা গগন বিদারী চিৎকার করতেছে বাঁচার জন্য মেয়ের গগন বিদারী চিৎকারে আকাশ পাতাল ভারী হয় কিন্তু ওরা আনন্দ করে কারণ ওরা মনিল নদের ভিতরে জোয়ার আনতে হবে সেনাপতি আমর ইবনে আস তিনি দৌড়ায় চলে গেলেন সৈন্যবাহিনী নিয়ে বললেন এ মিশরবাসী মুসলমানদের দখল এখন মিশর আইন মুসলমানদের আইন চলবে কোন নিরাপরাধ কোন মানুষ এই জমিনে হত্যা হবে না আমরা মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে কোন জাতি আমরা দেখব না আল্লাহর আইনে সবাই আমাদের আইনে সমান মুসলমান যেমন নিরাপত্তা পাবে অন্য ধর্মের মানুষ তেমন নিরাপত্তা পাবে একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার আমি মুসলিম যেইভাবে এদেশে নিরাপত্তা পাবো অধিকার পাবো ঠিক হিন্দুরও একই রকম অধিকার এটার নাম ইসলাম সেনাপতি আমর ইবনে আস দৌড়াই চলে গেলেন সাবধান তোমরা যদি এই কুমারী মেয়েকে হত্যা করো আমর ইবনে আসের তলোয়ার তোমাদের গর্দানে পড়বে চলে যাও সাবধানে নিরাপরাধ কুমারী মেয়ের হত্যা রক্তপাতি জমিনে চলবে না এই সমস্ত কুপ্রথা কুসংস্কার এই জমিনে চলবে না ওরা বলল হে সেনাপতি তোমরা দখল করছো মিশর ঠিক আছে কিন্তু আমরা প্রত্যেক বছর একটা করে মেয়ে এইভাবে জবাই দেওয়ার কারণে নীল নদের মধ্যে পানির জোয়ার আসে আল্লামা আবুল ফরাজ ইবনুল জৌজি রহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 900 বছর আগে তার উলুল হাকায়াতের মধ্যে লিখতেছেন ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি ওনার কিতাবের মধ্যে লেখেন তখন মুসলমানদেরকে বলা হলো হে মুসলমানেরা আমরা কুমারী মেয়ে হত্যা করে পানি উঠিয়ে আনি নীল নদের জোয়ার আনি আমরা তোমাদের কথা মেনে নেব আমরা এই কুমারী হত্যা করব না কিন্তু পানির জোয়ার তোমরা এনে দাও সেনাপতি আমর আমর ইবনে আস তিনি চিঠি লিখলেন মিশর থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে চিঠিখানা লিখে বললেন আমিরুল মুমিনিন একটা বদ তরিকা কুসংস্কার মিশরের মানুষের ভিতরে তার একটা কুমারী মেয়েকে ধরে নিয়ে এই কুমারী মেয়েটা মিশরের জমিনে তারা নীল নদের পারে জবাই দেয় ওই রক্তগুলি গড়াইয়া গড়াইয়া পানির মধ্যে যাওয়ার পরে নীল নদে জোয়ার আসে আমিরুল মুমিনিন তারা এখন এই মেয়েটাকে ধরে নিয়ে জবাই দিবে আমি বাধা দেওয়ার পরে তারা বলছে তোমরা নীল নদের জোয়ার যদি এনে দাও তাহলে আমরা কখনো কুমারী হত্যা করব না হুজুর আমি এখন কি করব কেমন মুসলমান সেই দিন কোন জাতের মুসলমান সেই দিন তারাও মুসলমান আর আমরা মুসলমান কত দামি মুসলমান রসুলের দরবারে থেকে ওমরের হালতের পরিবর্তন কত বিরাট হায় 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 যেই নবীর বারগাহে কদমের গোলামের জন্য ওমরের হালত যদি এটা হয় তাহলে বলেন তো আমার রসুল করিমের শান আমি ফরিদি কেন বাবর আজহারি কেন গিয়াসউদ্দিন তাহিরি কেন পৃথিবীর কোন বক্তা কোটি কোটি বক্তাও যদি নবীর শান গাইতে থাকে আমার নবীর শান শেষ হবে না চিৎকার মেরে বলেন ঠিক না বেঠে
হযরত ওমর চিঠিখানা পড়লেন চিঠিখানা পড়ার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকখানা চিঠি লিখলেন চিঠিখানা লিখে কাপড় ভাঁজ করে চিঠির বার্তাবাহকের হাতে দিয়ে বললেন সেনাপতি আমরে বলে আজকে বলবা তিনি যাতে নীল নদের মধ্যে এই চিঠিখানা ছেড়ে দিয়ে চলে আসে চিঠি নিয়ে চলে যাওয়া হলো মিশর সেনাপতি আমরকে বলা হলো খলিফাতুল মুসলিমিনের নির্দেশ এই চিঠিখানা নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে চলে আসবেন বাকি চিন্তা আপনাদের করতে হবে না কোনো কাজার নাই কোনো আইনার নাই পানি তো আনা লাগবে এটাই তাদের শর্ত পানি এনে দাও কুমারী হত্যা বন্ধ করে দেব আমরা নীল নদের মধ্যে চিঠিখানা ছেড়ে দিয়ে চলে আসব নীল নদের মধ্যে আমর ইবনুল আস চিঠিখানা নিয়ে ছেড়ে দিয়ে চলে আসেন আল্লাহু আকবার চিঠি ছেড়ে দিয়ে আসার পরে নীল নদের মধ্যে জোয়ার এসে নীল নদের পানিতে পোরা নীল নদ টই টুম্বুর হয়ে ভরে গেল একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান কথা বলেন ঠিক কিনা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখে দিলেন নীল নদে জোয়ার আসলো কুমারী হত্যা বন্ধ হয়ে গেল সাহাবে আজমাইন জিজ্ঞেস করলেন ইয়া আমিরুল মুমিনীন একটা বিষয় আমি বুঝলাম না আমরা বুঝলাম না বলেন কি বুঝেন নাই কথা ছিল নীল নদের পানির জোয়ার আসবে তারা কুমারী হত্যা বন্ধ করে দিবে বলে হ্যাঁ আপনি চিঠির মধ্যে কি লিখলেন যে নীল নদের মধ্যে জোয়ার আসলো আমিরুল মুমিনিন লেখ বললেন ও নবী সাহাবীরা আমি চিঠির মধ্যে লিখলাম হে নীল নদ তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে আমি ওমর খলিফাতুল মুসলিমিন বলতেছি তুমি আল্লাহর হুকুমে আবার প্রবাহিত হও আর তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও নিজের ইচ্ছায় প্রবাহিত হও তাহলে তোমাকে প্রবাহিত হওয়া লাগবে না আল্লাহু আকবার সমগ্র সৃষ্টি আইন মানে কার সূর্য প্রত্যেক দিন পূর্বাকাশ থেকে উদিত হয়ে পশ্চিমে ডুবে বলেন আইন কার এক মিনিটও কি আমরা ইচ্ছা করলে চেষ্টা করলে সূর্য এক মিনিট পরে এক মিনিট আগে অস্ত নেওয়ার উদয় করার কোনো সুযোগ আছে এই যে শীত এখন আমাদের বাংলাদেশে চলতেছে ইরানে গরম চলতেছে বাংলাদেশে শীত ইরানে গরম এই বাংলাদেশের শীত আনলে ইরানে গরম দিলে আমরা ইচ্ছা করলে এখন বাংলাদেশে গরম আনতে পারবো না হাজার চেষ্টা করলেও না বাংলাদেশের সমস্ত মানুষ একসাথে আগুন জ্বালাইলেও এই বাংলাদেশে গরম আনা যাবে না সারা বাংলাদেশে আগুন লেগে গেলেও বাংলাদেশে গরম হবে না যিনি শীত পাঠাইলেন চিৎকার মেরে বলেন সে মালিককে শীত কার আইনে চলে আল্লাহ الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الله بلا شرج من شاد أمي الله نردشت وقكم ده حكم مطابق چلت تاكي نقطر بم غاز ترلو تبدانا كشز داده আল্লাহর কোরআন আরো বলল আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ও নবী আপনি কি দেখেন না আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহকে সাজদা দেয়
আসমান ও জমিনের ভিতরে যাহা কিছু আছে ও নবী আপনি কি দেখেন না সব আমি আল্লাহকে সিজদা দেই আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুম ওয়াল জিবালু والشجر والدواب وكثير من الناس সূর্য আমি আল্লাহকে সিজদা দেই চাঁদ আমি আল্লাহকে সিজদা দেই নক্ষত্র আমি আল্লাহকে সিজদা দেই পাহাড় আমি আল্লাহকে সিজদা দেই গাছ আমি আল্লাহকে সিজদা দেই পশু পাখির আমি আল্লাহকে সিজদা দেই কিছু মানুষ আমি আল্লাহকে সিজদা দেই আল্লাহর সৃষ্টির ভিতরে যাহা কিছু আছে সব আল্লাহকে সিজদা দেই আল্লাহর আইন মেনে মেনে চলে মাসে আল্লাহর আইন মানে নদী আল্লাহর আইন মানে সাগর আল্লাহর আইন মানে আবহাওয়া আল্লাহর আইন মানে চাঁদ আল্লাহর আইন মানে নদী আল্লাহর আইন মানে গাছতর লতাপাতা আল্লাহর আইন মানে ফল আল্লাহর আইনে বৃষ্টি আল্লাহর আইনে ফসল আল্লাহর আইনে আমরা আল্লাহর আইনে জীবন আল্লাহর আইনে হায়াত আল্লাহর আইনে মউত আল্লাহর আইনে দিন আল্লাহর আইনে রাত আল্লাহর আইনে সব কিছু আল্লাহর আইনে আল্লাহর আইনে তাহলে আমাদের জীবন চলবে আল্লাহর আইনে কথা কন না কেন ঠিক কি না আল্লাহ বলেন ওয়ালা تتبعوا خطوات الشيطان তোমরা শয়তানের ইত্তেবা করিও না শয়তানের ইত্তেবা করিও না আমিরুল মুমিনিন ওমর বললেন আমি নীলনাথকে লিখে দিলাম হে নীলনাথ তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তো আমি ওমর বলতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হও একসাথে বলবেন আল্লাহু আকবার